السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. القائل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. والصلاة والسلام على رسوله الكريم القائل: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. প্রশংসা মহান রবের, যে মহান রব আমাদেরকে অনেক কষ্টের মধ্যে দিয়ে সিয়াম পালন করাচ্ছেন। আসলে সিয়াম পালন করা একটা কষ্টসাধ্য ব্যাপার ইমানদারদের জন্য। এই সারা দিন কষ্ট করার পরে আনন্দ ঘন একটি মুহূর্ত রয়েছে, ইফতারের মুহূর্ত। আর একটা আনন্দ ঘন মুহূর্ত থাকবে, সেটা যেদিন মহান রবের সাথে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে সেই দিন। তো রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা আনন্দ ঘন মুহূর্তই সঠিকভাবে উদযাপন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, যেই নবীর দেখানো পথ অনুসারেই আমাদেরকে সিয়াম কিয়াম সব কিছু করতে হবে। তো প্রতিদিনের ধারাবাহিকতা আজকে আলোচনা করব হচ্ছে তারাওয়ি কেন্দ্রিক বা কিয়ামুল লাইল কেন্দ্রিক। যদিও এই বিষয়টা আমি একদম হাইট করে দিতে চাচ্ছিলাম, এই 30 দিনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছিলাম না, কিন্তু এক ভাই তিনি আলহামদুলিল্লাহ একটা ভালো লাগা কাজ করে, যখন কেউ জানতে চায় কোনো কিছু, কোনো ব্যাপারে কেউ জিজ্ঞাসিত করে অথবা ভুল ধরার চেষ্টা করে, তখন ভালো লাগে যে না, তার মধ্যে ইসলাম সম্পর্কে কিছুটা জাগ্রত বোধ হচ্ছে, এটার কারণে ভালো লাগার কাজ করে। আমার আপনাদের কি হয় জানি না, অনেক ইমাম আছে যারা রেগে যায়, আবার সেরকমটা ফিল আসে না। আমার কাছে ভালো লাগে যে তার একটু চিন্তা হচ্ছে ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে গবেষণা করাটা এটা আমাদের প্রত্যেকের অত্যন্ত জরুরি একটি ব্যাপার, যা আমরা করি না। তো এক ভাই তিনি আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠাইছে, ক্লিপটা আমি আগেও দেখেছি, ভাই পাঠানোর আগেও, যেখানে এক বক্তা তিনি ওয়াজের মাঠে বা কোনো এক মেম্বারে উঠে বক্তব্য দিচ্ছে এরকম: 20 রাকাত তারাবি ছাড়া যারা 8 রাকাত তারাবি পড়ে তাদের তারাবি হয় না, হয় না, হয় না। একদম ডিরেক্ট এইভাবে বলতেছে। তো তার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, ওই ব্যক্তির ব্যাপারে যে বক্তব্য দিয়েছে। আমি আজকে তারাবি বা কিয়ামুল লাইল সম্পর্কে আলোচনা করব কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিয়ামুল লাইল বা তারাবি, কিয়ামুল লাইল মানে হচ্ছে রাত্রির সালাত, রাতের নামাজ, হোক রমাদান অথবা রমাদানের বাহির, রোজার মাস বা রোজার মাস ছাড়া, যে মাসই হোক না কেন, যে সময়ই হোক না কেন, রাত্রির নামাজ মানেই হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল রাতের নামাজ বলতে ফরজ নামাজ ঈশার নামাজকে বোঝায় না, রাত্রের শুরু ভাগে সালাত আদায় করতে মাগরিবের নামাজ এটাকে বোঝায় না। অন্ধকার থাকা অবস্থাতে রাতের শেষ অংশে এবং দিনের শুরুতে পড়া হয় ফজরের নামাজ, এই নামাজকে বোঝানো হয় না। কিয়ামুল লাইল বোঝানো হয় হচ্ছে রাত্রিবেলা যে নফল নামাজ পড়া হয় সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। কিয়ামুল লাইল কয়েকভাবে বিভক্ত রয়েছে। তো আমরা যেটা আদায় করতেছি এটাকে আমরা নামকরণ করেছি তারাওয়ি। এই তারাওয়িটা কোরআন এবং সুন্নাহের পরিভাষা নয়, কোরআন এবং হাদিসের পরিভাষা নয়। তারাবি এটা বলা হয়, তারাবি শব্দের অর্থ হচ্ছে যে স্থিরতা বা বিরত দেওয়া, একটু বিরতি দিয়ে পড়া বা ধীরস্থিরভাবে পড়া, এই স্থিরতাটার কারণে তারাবি নামকরণ করা হয়েছে। কারণ কারণ হয়েছে কয়েকটা, বিশেষ করে সালাফদের আদর্শ ছিল এরকম, তারা 4 রাকাত পড়ার পরে একটু বিরতি দিত, দেওয়ার পরে পরবর্তীতে আবার 4 রাকাত পড়তো, একটু বিরতি দিত, দেওয়ার পরে বিতির পরে তারা শেষ করত, এই কারণে এটার নামকরণ করা হয়েছে তারাবি। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবি কেন্দ্রিক কোনো শব্দ পাওয়া যায় না বা কোনো উচ্চারণ পাওয়া যায় না হাদিস করতে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সলাত ব্যাপারে আমাদের কাছে তো অবশ্যই বর্ণনা রয়েছে। যেই আলেমরা বলে 20 রাকাত তারাবি, পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো মতবাদের, যে কোনো আদর্শের, যে কোনো মাঝহাবের অনুসারী হোক না কেন, যদি সে মুসলমান হয়, যদি সে ইমানদার হয়, তো সেই ব্যক্তি বলতে বাধ্য, রাকাত সংখ্যা নিয়ে তার সাথে আমার দ্বিমত থাকতে পারে বা আমার দ্বিমত সে পোষণ করতে পারে, কিন্তু সে বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তারাবির রাকাত 20 রাকাত পড়ার হুকুম দিয়ে গেছে। বলতে
পারবে না কথা বুঝেননি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্বাসঘাত তারাই করার হুকুম দিয়ে যাননি প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জীবদ্দশায় কোনোদিন বিশ্বাসঘাত তারাবি বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ করেছেন এই রকম কোন বর্ণনা কুরআন হাদিসে কোথাও পাওয়া যায় না বুঝেননি মনে হয় আচ্ছা আবার বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় বিশ্বাসঘাত কিয়ামুল লাইল রাতের নামাজ তাহাজ্জুদ বলেন বা তারাবি বলেন বা নফল নামাজ বলেন যেটাই বলেন বিশ্বাসঘাত করছে এরকম কোন বর্ণনা হাদিসে পাওয়া যায় না সাহাবীরা জানে না রাসূলের রাতের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি যে ব্যক্তি খোঁজ খবর নিতেন তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত কয় রাকাত আদায় করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাহিরে রমাদানে এবং অরমাদানে তিনি রাতের সালাত 8 3 11 আদায় করতেন এটা কার আমল পেলাম বলেন তো বুঝেননি এটা কার আমল এই 8 এবং 3 কে আমল করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা যেই জন্য রাকাত সংখ্যা রাসূলের থেকে যদি নির্ণয় করতে চান ধার্য করতে চান তো 8 আসে ওকে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর আবু বকরের যুগ আসে আবু বকরের যুগেও তারাবির রাকাত সংখ্যা নিয়ে কোনো দ্বিমত পোষণ বা কোনো রকম কোনো সংশয় ছিল না আলেমদের মধ্যে বা সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এই টাইমটাতে তারাবির রাকাত সংখ্যা নিয়ে ঐক্যমত এখনো পর্যন্ত চলমান এবং বিদ্যমান রয়েছে যেটা কিয়ামতের আগ পর্যন্ত থেকেই যাবে যতই আপনি চেষ্টা করেন যতই আপনি নম্র ভদ্র হন যতই আপনি সুযোগ দিয়ে দেন কোনো অসুবিধা নেই মানবে না তারা একদল মানুষ থাকবেই যাদের মনোভাব এমন হবে যে তারা তাদের ওইটাকে এক অনিষ্ট করে নেয় মানে ঠিক বলার কারণে অন্যগুলোকে হেয় প্রতিপন্ন করবে বা তুচ্ছতা ছিল করে দেখবে তারাবির বর্ণনা দিতে গেলে কিয়ামুল লাইলটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইলের ব্যাপারে গুণ এবং দৈর্ঘ্য এটার মান এবং দৈর্ঘ্য কত ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের সালাত 4 রাকাত আদায় করতেন তারপর কিছু সময় বিরতি দিতেন তারপর আবার 4 রাকাত আদায় করতেন তোমরা আমাকে জিজ্ঞাসা করো না এই 4 রাকাত কত দৈর্ঘ্য এবং কত সুন্দর ছিল মানে কত লম্বা এবং কত সুন্দর ছিল নামাজ এই ব্যাপার আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতে পারবে না বর্ণনা দিতে পারবে না এত দৈর্ঘ্য ছিল এত সুন্দর ছিল এটা হচ্ছে রাসূলের কিয়ামুল লাইলের সৌন্দর্য এবং দৈর্ঘ্যের বর্ণনা মানে তিনি দীর্ঘ টাইম ধরে আদায় করতেন অন্য বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যেতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেত দাঁড়ানো অবস্থাতে পা ফুলে যেত এত ফুলে যেত যে মনে হতো যে তার পাটা একদম কোনো কিছুতে ই হয়ে গেছে আঘাতপ্রাপ্ত হয়েছে বা খুব কঠিন কিছু বা মাংস বৃদ্ধি পাচ্ছে এরকম অবস্থা অনেক ফুলে যেত তো এমন অবস্থায় তিনি কিরাত পাঠ করতেনই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন দাঁড়াই থেকে থেকে পা ফুলে যেত আবার তার রুকু ছিল এমন রুকু যে সে যখন রুকুতে গেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমে এসে গেছে তো ঘুমের থেকে ওঠার পর দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন রুকুতেই রয়েছে তিনি ঘুমিয়ে গেছেন ঘুম ভাঙার পরেও দেখা সে কোথায় আছে রুকুতেই আছে তো তিনি মাঝে মধ্যে মনে করতেন মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে জীবিত আছে কিনা এটা জানার জন্য তিনি চিমটি দিয়ে চেক করতেন শরীরে যখন চিমটি কাটে যখন দূরে উঠতো তখন সে বুঝতো যে না জীবিত আছে তার মানে রুকু কত দীর্ঘ সময় আছে আবার সেজদার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদাতে যেতেন তো রাসূলের ঘরের বর্ণনাতে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা পাওয়া যায় যে যেই জায়গায় আয়েশা সিদ্দিকা ঘুমাতেন ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন বা পাশে সালাত আদায় করতেন
রসুল যখন সালাতে দাঁড়িয়ে যেতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে গেলে পরে পা রসুলের সালাতের সামনে চলে যেত। এটা কিভাবে যেত সেটা আমরা জানি না, তো পা চলে যেত। রসুল যখন সিজদায় যেতেন সেই টাইমে আম্মা জান আয়েশা সিদ্দিকার পায়ে চিমটি কাটলে আম্মা জান আয়েশা সিদ্দিকা পা গুটিয়ে নিতেন বা সরায় নিতেন। তো যখন পা সরায় নিতেন রসুল সিজদায় চলে যেতেন, যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার ওই পা গুটানো অবস্থায় ঘুমিয়ে গেছেন। তার ঘুম ভাঙার পরে দেখে রসুল এখনো সিজদায় পড়ে রয়েছে, দীর্ঘ টাইম সিজদায় রয়েছে। এত বড় সিজদা যে সে ওই টাইমে সন্দেহ করতেছে সে মারা গেল কিনা, সে আবার সিম টিকেট চেক করতে যায় জীবিত আছে কিনা, এতটা ছিল তার সালাতের দৈর্ঘ্যতা। শুধু কিরাত তা নয়, শুধুমাত্র যে কিরাত কোরআন কিরাত করতেছে আমাদের সূরা ফাতিহার পরে সূরা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এমন তা নয়, আবার কিরাত পড়ে তাও নয়, 100 আয়াত পড়েছে। 100 আয়াত পারলে আপনি 100 আয়াত মানে কি মনে করতেছেন, এক পারারও বেশি প্রায় দেড় পারার মতো হয়ে যায়, এত দীর্ঘভাবে তিনি কিরাত পাঠ করতেন। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সৌন্দর্য, এটা হচ্ছে কিয়ামুল লাইলের সৌন্দর্য। এবার বলেন রাকাত সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত আদায় করতেন, এই 8 রাকাত আদায় করতেই দেখা যেত যে তার অর্ধেক রাত শেষ হয়ে গেছে বা অর্ধেকের বেশি রাত পার হয়ে গেছে, অর্ধেকের কাছাকাছি চলে এসেছে। কিয়ামুল লাইল আদায় করার সময় কখন, বিশেষ করে রমজান মাসে যে কিয়ামুল লাইল আমরা আদায় করি তারাবি, এটা আদায় করার সময় কখন? এটা আদায় করার সময় হচ্ছে ইশার ফরজ সালাত আদায় করার পর, সুন্নত আদায় করার পর থেকে নিয়ে রাতের শেষ সালাত। রাতের শেষ সালাত কি বলেন তো? বিতির। রাতের শেষ সালাত কি? বিতির। এই বিতির আগ করার আগ পর্যন্ত হচ্ছে কিয়ামুল লাইল আদায় করার সময়। মানে আপনাকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে না, 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে না, ফজরের আগে আমরা যারা বিতির সালাত আদায় করি তারা ফজরের আগ পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করতে পারবে। এবার আসি যে রাকাত সংখ্যা রসুল করতেন 8 রাকাত, তারপর রসুল জামাতে পড়ার ব্যাপারে কি বলে গেছেন? জামাত আমরা তো জামাতে আদায় করতেছি, জামাতে আদায় করতেছি না, এই জামাতে পড়ার ব্যাপারে হুকুম কি? যারা দাবি করে 20 রাকাত আদায় করতে হবে তারা তো মসজিদের ব্যাপারে জামাতের ব্যাপারেই দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে কিছু মুসল্লিদেরকে নিয়ে প্রথম দিন ইমামতি করলেন, সাহাবীরা তার পিছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন অনেক সাহাবী। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইমামতি করলেন, সেই দিন আরো সাহাবী এসে ভরে গেল, অনেক সাহাবী হয়ে গেল। তৃতীয় দিন আরো বেশি সাহাবী এসে মসজিদে উপস্থিত ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আর ঘর থেকে বের হননি, মসজিদে থাকেননি, তিনি ঘরের ভিতরে ঢুকছেন, ঘরের ভিতরেই ছিলেন এবং তাদেরকে সালাত আদায় করার জন্য বা কিয়ামুল লাইল আদায় করার জন্য বলে দিয়েছেন, তারা পড়ে নিয়েছেন। পরের দিন ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি তোমাদের উপস্থিতি আমাকে আমি লক্ষ্য করেছি, আমি খেয়াল করেছি, মানে সাহাবীদের যে উপস্থিতিটা ছিল বেশি যে বাড়তেছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করেছেন। কিন্তু রসুল বের হননি কেন? কারণ তিনি আশঙ্কা করতেছিলেন যে সারাদিন সিয়াম পালন করার পরে উম্মতের জন্য রাত্রিবেলা এই তারাবি আদায় করা ফরজ না হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যাবে, এই কারণে তিনি আর বের হননি। তারপরে তিনি আর কোনোদিন মসজিদে জামাতে কিয়ামুল লাইল বা তারাবি আদায় করছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না, এটা পৃথিবীর সকল আলেমদের ঐকমত্য। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময় থেকে নিয়ে একদম আবু বকরের খিলাফতকাল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দিকের খিলাফতকাল পর্যন্ত কেউ কোনোদিন জামাতে সালাত আদায় করেনি কিয়ামুল লাইল বা তারাবি। বুঝাইতে পারছি মনে হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালের শেষ দিকে এসে তিনি দেখেন মসজিদের ভিতরে কেউ 2 রাকাত একা কিভাবে 2 রাকাত আদায় করতেছে, কেউ কেউ 4-5 জন মিলে এক পাশে সালাত আদায় করতেছে, কেউ আর এক পাশে আর এক ইমামতে সালাত আদায় করছে, এরকম বিচ্ছিন্ন অবস্থাতে এক একভাবে সালাত আদায় হচ্ছে। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিয়ে বলতেছেন, আমি মনে করতেছি সকলে মিলে একত্রে এক কারির পিছনে সালাত আদায় করলে পরে এটাই মনে হয় উত্তম হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সকলকে একত্রিত করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে সবাইকে দিয়ে দিলেন কিয়ামুল লাইল বা তারাবি পড়ার জন্য। তো তারাবি পড়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে দিয়ে দিয়েছেন। এই জায়গা থেকে দিমাগ শুরু,
ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে জামাত চালু হয়েছে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, দ্বিমত নেই। দ্বিমত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবি পড়ায় দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবেন? আচ্ছা, এবার আরেক দলের দাবি হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আইন চালু করেনি, তিনি 8 রাকাত তারাবি জামাতে পড়ার জন্য সকলকে হুকুম দিয়েছেন। ওই ওই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, মারামারি রয়েছে, যে 8 রাকাত পড়তেছে সে বলছে 20 রাকাত পড়া যাবে না, যে 20 রাকাত পড়তেছে সে বলছে 8 রাকাত পড়া যাবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত করেছেন, 8 তিনি 11 করেছেন, এ কথা সত্য, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত মাযহাবই হোক না কেন, যে বলতেছে 8 রাকাত পড়া যাবে না যাবে না যাবে না, ওই ব্যক্তিও বলতে পারবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি করছেন। এখন 20 রাকাত পড়ার ব্যাপারটা হচ্ছে কেউ যদি 20 রাকাত করতে চায় করতে পারে, জায়েজ মনে করি আমরা, এটাকে আমরা হারাম বলি না, বিদআত বলি না বা বিদআত মনে করি না, 20 রাকাত কেউ করতে চাইলে করতে পারে, তবে সে যেন সালাতের হুকুম এবং আহকাম পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করে আদায় করে। যদি কেউ সালাতের হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করে না পারে 20 রাকাত, তো তাকে বলবো তার 1 রাকাত পড়ার দরকার নেই, সে 20 রাকাত না পড়ে 2 রাকাত করুক, তবু সে সালাতের যথার্থ হক আদায় করবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। 8 রাকাত না পড়ে 2 রাকাত আপনি পড়তে পারেন, কেমন লাইল পড়া বাধ্যবাধকতা নেই, সুন্নতে মুআক্কাদা, কেউ চাইলে পড়তে পারে, কেউ চাইলে ছেড়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু কেমন লাইল যখন আদায় করবেন তখন সৌন্দর্য সহিত আদায় করতে হবে। এবার যেহেতু আদায় করার ব্যাপারে রসুল তো জামাত আদায় করেননি, ওমর রাদিয়াল্লাহু আনহু জামাত চালু করে দিয়ে গেছেন, জামাতের ব্যাপারে কি করবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, সেই আগে থেকেই ছিল, যদিও জামাতে তিনি 2 দিনের বেশি উপস্থিত হননি, তবু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস ছিল যে যেই ব্যক্তি ইমামের ইত্তেবা করবে কিয়ামুল লাইলের পরিপূর্ণভাবে, সেই ব্যক্তি সারা রাত্রি কিয়ামুল লাইল আদায় করলে যত বেশি নেকি হয় তত বেশি নেকি সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তার মানে জামাতে পড়ার গুরুত্ব আছে। আচ্ছা, এবার আসি মহিলাদের জামাতে অংশগ্রহণ করায়, তারাবির জামাতে মহিলাদের ব্যাপারটা হচ্ছে যদি মহিলারা সুযোগ থাকে, ফেতনার আশঙ্কা না থাকে, ব্যবস্থাপনা থাকে, তাহলে তারা আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই, তাদেরকে নিষেধ করা যাবে না, আদায় করবে। আর যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে তারা বাড়িতে আদায় করবে, আবার কোথাও ব্যবস্থাপনা রয়েছে তারপরে যদি তারা বাড়িতে আদায় করে সেটা উত্তম হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে কেবল তারাবির ব্যাপারে সর্বোপরি শেষ যেটি বলবো সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাত সংখ্যার ব্যাপারে বলে গিয়েছেন যে যদি কেউ ইচ্ছা করে কিয়ামুল লাইলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জায়নামাজ দিয়ে দেন, এদিক থেকে একটা জায়নামাজ দিয়েছে, এখানে একটা জায়নামাজ দিয়েছে, তাহলে এখান থেকে মাথা উঠবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রের সালাতের রাকাত সংখ্যা কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু খেয়াল করেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে রাতের নামাজের কিয়ামুল লাইলের রাকাত সংখ্যা কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 2 রাকাত 2 রাকাত করে চলতেছেন। আবার জিজ্ঞেস করতেছে নির্ধারিত কত? তাও বলছে 2 রাকাত 2 রাকাত করে যত দূর পারো। আবার জিজ্ঞেস করতেছে রাতের সালাত কত কত রাকাত? বলছে 2 রাকাত 2 রাকাত করে যতটুকু তোমার সম্ভব হয়, যতটুকু তোমার সাধ্য হয়। এখন এই হাদিস অনুযায়ী যদি কেউ 2 রাকাত 2 রাকাত করে 20 রাকাত করে সে কি গুনাহের অন্তর্ভুক্ত হবে? হবে না, সে করতে পারে, কিন্তু সালাতের হুকুম এবং আহকামগুলো মেনে চলতে হবে। যেমন দেখেন আমাদের হানাফি ভাইয়েরা বিশেষ করে আমাদের ভুল ধরে, আমাদের আহলে হাদিসদের বা সালাফিদের একটা ভুল ধরে, যেই ভুলটা ধরে হচ্ছে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করি, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। কেন যাবে না? তারা বলতেছে যে আল্লাহ কোরআনে বলছে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা কি করো? চুপ থাকো। এটার কারণে তারা রসুলের যে হাদিস রয়েছে যে তোমরা প্রতি রাকাতে প্রতি সালাতেই সূরা ফাতিহা পাঠ করো সেটাকে তারা অবজ্ঞা করতেছে বা তুচ্ছ করে দেখতেছে। অথচ কোরআন পড়ার ব্যাপারে
কত কত আয়াত রয়েছে আল্লাহ আকবার। তারা কিন্তু আমাদের সালাফিদের অনেক আলেমদের কোরআন তেলাওয়াতে হাসাহাসি করে, অনেকের যারা সত্য কথা হাসাহাসি করে বা ভুল ধরে যে সে তাসবিহ জানে না, সে কোরআনের হুকুম আহকাম আদায় করে না, সত্য কথা এটা অসত্য কথা নয়। আমাদের দোষ থাকলে তো স্বীকার করতে হবে, ভুল স্বীকার করলে পরে সেই ব্যক্তি সম্মানিত হয়। তো আমাদের মধ্যে রয়েছে এরকম ত্রুটিপূর্ণ, কিন্তু আমাদের ত্রুটিপূর্ণটা এটা আমাদের শিখাতেই ত্রুটি ছিল। আর তারা দাবি করে পূর্বে তো আহলে হাদিস কোনো মাদ্রাসা ছিল না, তো তাদের আমাদের যে ওস্তাদরা যারা শিখছে, যে শায়েখরা শিখছে, তারা শিখছে তো হানাফি থেকে, হানাফি মাদ্রাসা থেকে। তা হানাফি মাদ্রাসার ইমামরাই হুজুরাই তাহলে ভুল শিখাইছে? আমি একবার একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের আহলে হাদিস সকল শায়েখদের বা আলেম আমাদের ভুল ধরে অনেক বড় বড় আলেমগণ বিদ্বানগণ, মানে আমি হানাফিদের নাম ধরেই বলছিলাম, তো বলেছিলাম আমি বাংলাদেশে প্রায় ষোলো সতেরোটা জেলা ঘুরে বেড়াইছি, এর মধ্যে অনেক মসজিদে, কত মসজিদে আমি সালাত আদায় করছি আল্লাহ ভালো জানে, আমি ভুলিনি এবং জানাও নাই। তবে অধিকাংশ মসজিদ যে আহলে হাদিস না এটা আমি একশো পার্সেন্ট শিওর। আর প্রত্যেকটা মসজিদের ইমামের এমন বাজে অবস্থা তিলাওয়াত, আমার মনে হয়েছে সালাত ছেড়ে দিয়ে চলে আসি। আসিনি কেন? কারণ ইমামের আনুগত্য শুরু করলে পরে পিছন থেকে পালানোর কোনো সুযোগ নেই, এই কারণে আমি শেষ পর্যন্ত ধরে ধরেছিলাম। তো এই এক ভিডিওতে এই কথা বলার পরে কমেন্টে 200-র উপরে কমেন্ট পাইছিলাম আমি ওই ভিডিওতে, যে ও এখন না পারলে পরে ওস্তাদের দোষ, মানে যে শিখাইছে তার দোষ, এখন তোমরা নিজেরা শিখো নাই কেন, এরকম কমেন্টস ছিল তাদের, নেগেটিভ কমেন্টস ছিল। তো কোরআন তেলাওয়াত তারা অনেক বিশুদ্ধ জানে, কিন্তু তারাবির সালাতে যান আল্লাহর কসম করে বলি, তারা ইচ্ছাকৃতভাবে যেরকম বিকৃতভাবে কোরআন তেলাওয়াত করতেছে, আমার বিশ্বাস তারা ইমানদার থাকতে পারবে না, কারণ তারা কোরআনকে অবজ্ঞা করতেছে ইচ্ছাকৃতভাবে। সবাইকে বাঁচানোর জন্য, ভালো পারদর্শিতা দেখানোর জন্য, দুর্দর্শ হাফেজ হওয়ার জন্য এত সুন্দর করে এত দ্রুত তিলাওয়াত করে একদম সূরা ফাতিহা শেষ করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ দ্বীন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ মা'আযাল্লাহ। এইভাবে তারা আদায় করে, আমি তো মাঝখানে দম দিয়েছি, হ্যাঁ তারা দমও নেয় না, একদম পুরোটা শেষ করে দেয়। আর যে যত দ্রুত পড়তে পারে তাকে আমরা মার্ক করতেছি তত ভালো হাফেজ হিসেবে, আমাদের সমাজ, আমরা তো না আমাদের সমাজ। তো এই অবস্থায় যদি চলে তা আপনি বলেন 20 টাকা তোমরা কি করবে? ওই 20 টাকাতের চেয়ে 2 রাকাত যে ব্যক্তি আদায় করেছে তারটাই উত্তম হবে। উত্তম আর অনুত্তমের ব্যাপারে যদি আসেন, তো আপনি 20 রাকাত 40 রাকাত যত রাকাত করেন আমার আপত্তি নেই, করতে থাকেন। আল্লাহ আপনাকে যদি শরীরের সামর্থ্য দেয়, শক্তি দেয়, আপনি করবেন। সলাৎ পড়া ভালো কাজ, নফল পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা নাই, যত খুশি করেন, তিলাওয়াত করেন, তিলাওয়াত করলেই নাকি পাবেন, তো আমি কেন আপনাকে নিষেধ করবো? তবে আমি বলি এই ধরনের কাজ করবেন না, যেই কাজগুলো চলতেছে প্রত্যেকটা মসজিদে খতম তারাবির নাম দিয়ে, যে বাজে একটা কোরআনকে অপচর্চা করা হচ্ছে, কোরআনকে কি বলে এটা তার মান ইজ্জত নষ্ট করা হচ্ছে, এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করা কখনোই যুক্তিসঙ্গত নয়, এই কাজগুলো কখনো ইমানদারদের কাজ হতে পারে না, মুসলমানদের কাজ হতে পারে না। তাই যারা বলতেছে যে 20 রাকাত তারাবি ছাড়া তারাবি নাই, তাদের কথাটা কোরআন এবং হাদিসে নেই, তাদের কথাটা তাদের নিজেদের মন করা ব্যাখ্যা। কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকবে, আমি কোনো ব্যাপারে চ্যালেঞ্জ করি না, কোনো ব্যাপারে চ্যালেঞ্জ করি না, তারাবির ব্যাপারে আজকে চ্যালেঞ্জ করে গেলাম। যদি কিয়ামত পর্যন্ত বসতে চায় যে 20 রাকাত তারাবি সুন্নাহ প্রমাণ করে দিবে, তাহলে বসতে রাজি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝবার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।